ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, চাষাবাদ হচ্ছে না, কিছু নাই, কষ্টের মধ্যে পড়ে গেল মানুষ। তখন মানুষেরা চিন্তা করতে লাগলো, এই টাইমের মধ্যে মানুষ বৃষ্টি কুস্ত, জ্বর ডাকত, এস্তাসকার নামাজ পড়তো, সিন্নি মাগতো, ঠিক না, সিন্নি লানতো, এস্তাসকার নামাজ পড়তো, জ্বর ডাকতো, এটা ঠিক না। কিন্তু সবাই গ্রামের মানুষ আলাপচারিতা শুরু করে দিল, বৃষ্টি নেই, জল নাই, গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, সাজাবাত হচ্ছে না, এখন কি করতে পারি। একজনে বলে বৃষ্টি রাখো, একজনে বলে এস্তাসকার নামাজ পড়ো, একজনে বলে সিন্নি লাঁধো, এক একজনে এক একটা বলতে দেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন মুরব্বী, সেজন্য রসুল বলেছেন মুরব্বীদেরকে একটু ইজ্জত দিও, কারণ নবী মুরব্বীদেরকে ইজ্জত দেয়া মানে আমি নবীকে ইজ্জত করা। গভীর মনোযোগ, মুরব্বীরা কয়েকজনে বলে এস্তাসকার নামাজও লাগবে না, সিন্নিও লাদিও না, থই আল্লাহ জবান কবুল করেছে না, এরকম আল্লাহর ওলি এখনো আছে তো, উনি যেটা বলতে যেটা করতে বলে যেটা বলতে বলে আমরা সেটা করবো। চলো সবাই, হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয় নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা দিলেন। ময়দান বড়, মাঠ বড়, ফিরের বাড়ি, সবাই গিয়ে বসলেন। কয়েকজন বাড়ি মানুষ, দামি মানুষ, ওজিফা আদায় করে দেয় এরকম মানুষ হুজুরের হুজারা মুবারকে ঢুকলেন, আসসালামু আলাইকুম ওলিয়াল্লাহ, সালাম দিলেন নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহিকে। হুজুর আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, গরু ছাগল মরে যাচ্ছে, এখন হুজুর আমরা কি সিন্নি মাগবো, নিস্তেজকার নামাজ পড়বো, না কি করবো, একটু আপনার পরামর্শের জন্য আপনার কাছে, কারণ আপনার জবান তো আল্লাহ কি করেছেন কবুল। শেষ পর্যায়ে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাই দরজা কুলি দেখতে যান, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ থাকিয়া আছে নিজামউদ্দিনের দিকে। নিজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি সগর বাণী ধরা দিল, এত বড় যে বিপদ আসবে জগতে না জানলো, আমার মা জননী জানতো, মনে হয় আজকে ওই গাঁটিটা একটু কাজে লাগাইতে হবে, যে মা জননী আমাকে একটা কি দিয়ে গেল বলেন না, মা জননী যে আমাকে একটা গাঁটি দিয়ে গেল, সেই গাড়িটা একটু কাজে লাগাইতে হবে। ওবা আশেক বিন্দু একটু আপনারা বসেন, আপনারা একটু বসেন, বসার পরে এই টাইমের মধ্যে আলমালি ছিল না, সিন্ধু সন্দুক না, সিন্ধু গাছিল দে, আর বস কাঠ ফালং আছিল, সই আছিল কি আছেন, সিন্ধুক থেকে ওই গাড়িটা বের করলেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, গাঁটি থেকে ওই মা জননীর আপনাদের উদ্দেশ্যে ওয়াশটা শুরু করেছি। গভীর মনোযোগ, মাদেরকে আল্লাহ কিভাবে ভালোবাসে একটু সেই জন্য একটু দৃষ্টি দেন। গাঁটিটা বের করলেন, হ্যাঁ, সিন্ধুক থেকে গাঁটিটা বের করার পরে দুইজন মানুষ ফাঁক করে করে ফাঁক করে করে ফাঁক করে করে নিজামউদ্দিন আল মুআইয়্যিদ আল্লাহর ওলি ময়দানের মধ্যখানে গেলেন, হাজার হাজার মানুষ ফিরে সেহরার দিকে তাকিয়ে আছেন। উজুর নামাজের কথা বলল না, সিন্নি লাঁধার কথা বলল না, ইস্তেসকার নামাজ পড়ার কথা বল, কিন্তু আনলো একটা বলেন না, তোরা সামনে বই, শুধু বেম ব্যাটারি টান্ড ইয়েলে মুরব্বী মানুষ সামনে বই না, আফজল কি বললাম, গাঁটি একটা সামনে আসমানের দিকে তুলে ধরলেন, আল্লাহ এই গাঁটি কি আছে তুমি জানো আর আমি জানি, আল্লাহ এই গাঁটি কি আছে তুমি জানো আর, হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বৃষ্টির জন্য, এই গাঁটি কি আছে তুমি জানো আর আমি জানি, যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও
যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও এই গাঁটিটা কুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দিব। এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও তাহলে এই গাঁটিটা কুলে আমি দুনিয়ার মানুষকে এই বলে নিজামউদ্দিন আউলিয়া ঘরে ঢুকে গেলেন। গাঁটিটা সিন্ধুকে নেড়ে রেখে দিলেন, ঘরে বসে রইলেন। আল্লাহর জালালিয়তের কসম, মুহূর্তের মধ্যে মেঘ এসে গেল, এক মুহূর্ত দেরি নাই, নুজুলের রহমত, বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, বৃষ্টি। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল, নামাজ পড়লাম না, শিন নিলাম না, হেস্তাস্কার নামাজও নাই, জ্বর ডাকলাম না, হাতও তুললাম না, আমাদের হুজুর অনলি ফর একটা, বলেন না এত কোনো ডক ডাকো নেই, গাঁটি বের হনে এত ডক ডাকো নাই, ইবে দেখাই রে আল্লাহ তুমি কিলি ফিলিল দে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি পড়ে নাই, শরীরত বাজার দো বালা লাগার তো বহুত দিন পরে হ না, বহুত দিন পরে শরীরত কি লাগে, বালা লাগের, সুন্দর লাগের, গম লাগের, হরে সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত রহমাতুল্লাহ আরাত দেশত কতবা জ্বর ফইতে 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 জবিন ফাইট না দিয়ে না নামাতে দে, জবিন কি দিয়ে তো ফানি খাইয়ে রে বাই উড়ে দেইবে রহদ উলি দিয়ে এনে কি কর কইতে তুমি খাইয়ে রে জবিনে খাইয়ে রে উলি দিয়ে জবিনে খাই উলি দিয়ে মানে বাই উড়ে গই গই রুসি সম্মত বৃষ্টি পড়ার পরে কিন্তু মানুষ লসন নাই হ মানুষ সবাই বসে রইলেন। জমিনে খাওয়ার পরে উলে দিয়েছেন, মানুষের কোন নড়াচড়া নাই, আসু দোয়ালা যারা হ আসু দোয়ালা গড়ি ফরার পরে রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ, যা ফরার রুচি সম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত গড়ত তুলবার হই বাবারা, তোমরা যেই উদ্দেশ্য যেই কাজে যেই নিয়তে এসেছো সেটা পেয়ে গেছো, তোমরা আল্লাহ শুকর করো, শাশাবাদ করো, যাও পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় করি না হইলা দে সুবহানাল্লাহ। মধ্যখানে তো গতি ইয়ে এত হাজার মানুষ তুন বিষ্কেন তুন একজন উজু খনা আরা বহুত আগে যাইতাম বই তো নগালা খা কত গাঁটির খবর লিবেন লাগি খানদানি নয়লো আইয়েন না, আমি নিজামউদ্দিন চাই এরকম একটা গাঁটি প্রত্যেকের ঘরে ঘরে থাকুক। শুধু তোমারা সহজন আইও ও বা মা বই নল খেয়াল করিব কেন অনারাল আই যার বই আইও সাহেব লুকো গাঁটি প্রত্যেকের ঘরে ঘরে তৈল হুজুর হই দো না, এই গাঁটির ভিতর আছে কি তৈল হই দো না, এই গাঁটির ভিতর নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলা শুরু করে দিল, ওরে বাবারা ও আমার মুরিদ ভক্তরা এই গাঁটির তেমন কিছু নাই, হুজুর নাই মানি খোদা একখান আছে না আর মার থামি এত থামি কিন্তু ইতারা সিনে নিয়ে হইতে ইতাম না দুই হোর গিয়ে একখান গদ দিত আর একখান আসিলেন যে খোদা আর মার একখান থামি আর একখান গায়ে খাফর এ দুইজন খাফর খডে আছে এক বড় করে হ না একখান থামি হইলাম দে থামি বুড়ো হলে বুঝিব দে তারা বুঝতো না দুই ভাট হলা একখান উড়ে একখান নিচে নিজামউদ্দিন আল মুয়াইয়্যিত দাঁড় মার একখান থামি আর একখান
গর হর হরে আছে রে তুই দুনিয়ার মানুষের কুলি দেখাই দিউম বিলো কই দে জব দি দে তেগুনের এত দাম হুজুর এই গর হর আর থামি এটার এত দাম জামউদ্দিন আল মুয়াইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি কোয়া শুরু কইল ও বা মা বইন অল খেয়াল কর ওরে দুনিয়ার মানুষ ও মা বইন অল খেয়াল কর নিজামউদ্দিন গদ দে আর মা আই ছোট অবস্থায় বুদ্ধি ন হয় হসড় অবস্থায় নিজের সবে দেখি দে আর মা গরত গুসুল করতো খরে গুন গরত ফুয়ত দিত খনা গরত গুসুল করতো খরে গুন গরত ফুয়ত দিত বুঝেন না ভারি ফাল্লা আর তো বুদ্ধি হইয়ে তখনও দেখতে আর মা গরত গুসুল করার খরে গুন খাবার গুলো গরের মধ্যে শুকা দিতে দেন বয়স হইয়ে দেই দে অধ অধ ঘটনা তাই গিয়ে গই তার একদিন মারে প্রশ্ন করলাম আই নিজামউদ্দিন মারে কি করলাম ও মা মা বাইরে তো সুন্দর রোদ আছে কি আছে বার সুন্দর তুই ঘরে গুন গরত কাবুয়ে দিও বাদি দাও না নিজামউদ্দিন আল মুয়াইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির মা এত অফুত অফুত তুই কি হলি এ কথা মিয়েন যদি গর ঘর গান যদি বাদ দি ফুয়ত দি দয় বেগানা পুরুষের কি করিব সুখ করিব নিজামউদ্দিনের মার গর ঘর ইয়ে নেলিয়ে থামিয়েন কুলিয়ে নেলিয়ে এক একজনের সুখ করিব অফুতের তুন গরের মধ্যে ফুয়ত দিয়ে তুই নুন অফুত অনুভব করিন হদ্দুর লম্বা হদ্দুর বাড়ি জোর বড় করি অভুত গরত ইজ্জত করি যদি গরত যদি ইজ্জত করি সুরেরে ফর্দারে যদি ইজ্জত করি আই মরি গেলে আল্লাহ আরো কবরে হাসুর ইজ্জত করিব মা ফা তোমার সাথে আর ব্যস্ত দিব সুবহানাল্লাহ তুই আজি এই খাফত দুনুয়ানেরে দুনিয়ার মানুষের দেখাই দিও বিলো হই দে আল্লাহ তো শরম আগে বুঝে আল্লাহ দ্রুত কুলি বেরাগ দি আল্লাহ এই খাফত দুনুয়ানের ইজ্জত করি আর আল্লাহ বৃষ্টি দিবি রে দিব রে করি হইলে শুধু আল্লাহ মা বোনের ইজ্জত করার জন্য মা বোনের খাবারেরও আল্লাহ কি করে ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই দে আজকে মা বই নলে আর নবী অগত দে যে মা বই নলে যে মা হলে বেগানা পুরুষের খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের খাবারের শরীরের বাঁচাইলে ফেলে গে বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে বাঁচাই নিয়ে ফেলতে ফেলতে পারে বাবা শিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আমি বুঝতে পারিনি আমার জননী আজ এ দুঃখের বিষয় কে রে কে ডাক দিবে সুযোগ নেই আছে না এঘর কথা কইতে পারিবেন না গরর বউল্লো মাতিতে পারিবেন না